আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় রমজানের ফজিলত ও রমজানের অন্যান্য প্রয়োজনীয় আলোচনা। উক্ত বিষয় সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। মানুষের জীবনে রমজান পাওয়া একটি বড় সৌভাগ্যের ব্যাপার, যা অনেকে বুঝে না বা বোঝার চেষ্টা করে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে জান্নাতে দিতে চেয়েছেন, তার জীবনে মনে করতে হয় সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রমজান মাস। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় কাছে পাওয়ার পরেও যদি পাপ ক্ষমা করে না নিতে পারে, তাহলে সে দুর্ভাগ্য ব্যক্তি, তার ভাগ্য ভালো নয়, এটা তার একটা প্রমাণ। মানুষ রমজান পাওয়ার পরেও যদি তার পাপ মোচন করে নিতে না পারে, তাহলে সে দুর্ভাগ্য ব্যক্তি, তার ভাগ্য ভালো নয়, এটা তার একটা প্রমাণ। সে পারলো না কেন, পারা উচিত ছিল। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ওমন কাম রমজানা ইমান ওয়াহিদে সাবান গফির আল্লাহ মাতা কাদ্দাম বিন জাম্বিহি। রাহুল বুখারি মুসলিম। আনবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ইলা রমাদান ওয়াল জুমা ইলাল জুমা মুকাফিরাতুন ইজতানিবাতিল কাবায়ের। রাহুল মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় আলোচ্য বিষয় রমজানের ফজিলত ও রমজানের অন্যান্য প্রয়োজনীয় আলোচনা। উক্ত বিষয় সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজিজ। মানুষের জীবনে রমজান পাওয়া একটি বড় সৌভাগ্যের ব্যাপার, যা অনেকে বুঝে না বা বোঝার চেষ্টা করে না। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে জান্নাতে দিতে চেয়েছেন, তার জীবনে মনে করতে হয় সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রমজান মাস। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় কাছে পাওয়ার পরেও যদি পাপ ক্ষমা করে না নিতে পারে, তাহলে সে দুর্ভাগ্য ব্যক্তি, তার ভাগ্য ভালো নয়, এটা তার একটা প্রমাণ। মানুষ রমজান পাওয়ার পরেও যদি তার পাপ মোচন করে নিতে না পারে, তাহলে সে দুর্ভাগ্য ব্যক্তি, তার ভাগ্য ভালো নয়, এটা তার একটা প্রমাণ। সে পারলো না কেন, পারা উচিত ছিল। আমার নামটা তার নিকটে আসলো, তখন সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, এটা তার একটা দুর্ভাগ্যের কারণ। কেউ যদি আমার উপরে একবার এভাবে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। তো তিনটি কথা এখানে রেখেছেন, তার একটি কথা হচ্ছে রমজান। রমজান মানুষের জীবনে একটা পাপ মোচনের বড় মাধ্যম। যদি চ রমজানকে অনেকেই মনে করে এটা একটা আনন্দের মাস, পোশাকপাতি নতুন হয়, হাট বাজারে অনেক কিছু ক্রয় বিক্রয় হয়, প্রত্যেকটা মানুষের সামাজিক দুনিয়াবী কিছু সুবিধা বোঝা যায় রমজান মাসে, দ্রব্যমূল্য বেড়ে যায়, ব্যবসায়ীদের সুবিধা হয়, চতুর্দিক থেকে মানুষের সামাজিক প্রয়োজন বেড়ে যায়। যখনই মানুষের সামাজিক প্রয়োজন বেড়ে যাবে, তখনই পরকালীন প্রয়োজন মানুষের কাছ থেকে কমে যাবে, এ কথাই ঠিক। মানুষের দুনিয়াবী চিন্তা যত বেশি হবে, পরকালের চিন্তা তত কম হবে। মানুষের ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে।
মানুষের ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, একথাই ঠিক। যেখানে আল্লাহ তাআলা বলেছেন সলাৎ মানুষকে অশ্লীল অপছন্দ কথা ও কর্ম থেকে দূরে রাখে, একথা আল্লাহ বলেছেন। এরপরে আমরা দেখতে পাই বহু মানুষ পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করে, এরপরে সুদ খায়, ঘুষ খায়, জেনার মতো অশ্লীল কাজে জড়িয়ে পড়ে। বহু নারী এরকম অন্যায় করে, রাস্তাঘাটে চলাচল করে, নির্দ্বিধায় জেনায় লিপ্ত হয়, অথচ পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করে। তাহলে যে আল্লাহ বলেছেন সলাৎ মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে, তাহলে কথা আর কর্ম দুটো এক হলো না। মানুষ তো সলাৎ আদায় করে, কিন্তু দেখা যায় যে বহু মানুষই পাঁচ ওয়াক্ত সলাৎ আদায় করার পরেও পাপের সাথে জড়িয়ে আছে। তাহলে বুঝতে হবে যে ঈমানের ঘাটতি। সলাৎ আদায় করে বটে, তবে ঈমানের দুর্বলতা আছে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, একথাই ঠিক। আর ঈমান তার দুনিয়াবি প্রয়োজনকে ঠেকিয়ে রাখবে। যত দুনিয়াবি সামাজিক প্রয়োজন আসবে ঈমান সেগুলিকে ঠেকাবে, না এটার প্রয়োজন নেই, এ কাজ করতে হবে না, এটার কী প্রয়োজন, এটা ঈমান বারবার বলবে। আর যখন ঈমানের ঘাটতি থাকবে তখন সব অপছন্দ কথা কর্ম অর্থ সব প্রয়োজন হয়ে যাবে। এটাই হচ্ছে ঈমানের বাস্তবতা। রমজান মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ মাস, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। অত্র আয়াতে তিনটি কথা বলা হয়েছে। তার প্রথম কথাটি হচ্ছে সিয়াম আমাদের উপরে ফরজ, রমজান মাসের সিয়াম, যা মানুষ মানতে বাধ্য। মানুষ মানতে বাধ্য হলেও এর মান সলাতের চেয়ে কম। কি করে? সলাত মানুষের সমস্যা বুঝে না। আপনার কাপড় অপরিষ্কার, আপনার কাপড় নেই, আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, নৌকায় আছেন, দড়িয়ে যাচ্ছেন, এসব সব সলাৎ বুঝে না। সলাৎ আদায় করতেই হবে যে কোনো মূল্যে, এটা হলো সলাতের আদেশ, আল্লাহর আদেশ, এটা সলাতের ব্যাপারে। আর সিয়ামের ব্যাপারে অনেক শিথিলতা আছে, যা আমরা সময়ে বলবো। তার একটি হচ্ছে ইনশাআল্লাহ, তার একটি হচ্ছে এই যে আপনি অনেক সময় সিয়াম পালন করতে বাধ্য নন, অন্যকে দিয়ে করা যায় বা আপনি নিজেও পরে করতে পারেন, এই সুবিধা আছে। ফরজ এ কথা ঠিক, তবে সলাতের চেয়ে মান কম। হ্যাঁ, এই কথা ঠিক যে সিয়াম আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম, কিন্তু আদায়ের দিক দিয়ে সিয়ামের চেয়ে সলাতের মান অনেক বেশি। সলাত সম্পর্কে মানুষের কোনো পরিকল্পনার সুযোগ নেই, ভাবার কোনো সুযোগ নেই, মানুষের কোনো সুবিধা অসুবিধা সলাত বিধান বুঝে না। আরও আমরা একটা অংশ বুঝতে পারছি পরের বাক্যে, যে সিয়াম পূর্বের মানুষও পালন করত। কিভাবে করত আমরা তা বিস্তারিত বুঝতে না পারলেও, আমরা ইহুদি খ্রিস্টান সিয়াম পালন করত, ঈসা মুসা আলাইহিস সালাম বেঁচে গেলেন, ফেরাউন ডুবে গেল, এ ব্যাপারে তাহলে বোঝা যাচ্ছে যে পূর্বে তারা পালন করতেন। এক মাস ফরজ ছিল এমন কিছু বুঝতে না পারলেও, তার পরের বাক্যে আল্লাহ তাআলা বলেছেন যে সিয়াম পরহেজগার হওয়ার একটা মাধ্যম। পরহেজগার মানে সে তাকুয়াশীল, যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা বলেছেন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে তোমাদের সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহর কাছে নিকটে, যে ব্যক্তি পরহেজগার। এই কথাটা আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে এইভাবে বলেছিলেন, লা ফাজলা আলা আরাবিন আলা আজাবিন ওয়ালা আসওয়াদ আলা আবিয়াজ ওয়ালা আবিয়াজ ওয়ালা আসওয়াদ ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরাবিদের কোনো সম্মান নেই অনারাবিদের উপরে, আর অনারাবিদের কোনো সম্মান নেই আরাবিদের উপরে। সুন্দর পুরুষ নারীর কোনো সম্মান নেই অসুন্দর পুরুষ নারীর ওপর, অসুন্দর পুরুষ নারীর কোনো সম্মান নেই সুন্দর পুরুষ নারীর ওপর,
তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে সম্মানী মানুষ ওই যে মানুষ পরহেজগার। একথা তিনি ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতেমা আমার সময় চলে এসেছে এটা আমি বুঝতে পারছি, তবে তুমি মনে রেখো আমার সাথে সাক্ষাৎ করবে ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার। প্রথম সাক্ষাৎ আমার সাথে তারই হবে যারা পরহেজগার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবালকে বিদায় দিচ্ছিলেন এমান দেশ যাওয়ার জন্য, তখন মুয়াজ ইবনে জাবাল ছিলেন উটের ওপরে, গাধার ওপরে, আর আল্লাহ রাসূল পায়ের নিচে হাঁটছিলেন। আপনাদের দেশের নেতারা এটা গ্রহণ করতে পারবে, আপনিও মনে করবেন যে এটা একটা বেয়াদবি হচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ আদমের চেয়ে সম্মানী, পৃথিবীর সবচেয়ে সম্মানী পায়ে হাঁটছেন। অহ এমসি মজ রাখে বোনালা হেমারি, মজ গাধার উপরে বসে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হাঁটছেন, অহ ইউসিয়ে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপদেশ দিচ্ছেন। উপদেশ দিতে গিয়ে বলছেন, মজ হয়তো বা এমনটা হতে পারে যে আন্তা তামুর্রবে মসজিদি ও কামরি লতারানি, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পাবে না, যখন তুমি ফিরে আসবে তখন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না, হয়তো বা তুমি আমার কবরের পাশ দিয়ে হাঁটবে, না হয় তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে। তার মানে মরার বিষয়টি তিনি স্পষ্ট বুঝে গেছেন এবং সময়ও তিনি বুঝতে পেরে গেছেন। তাই তিনি বলছেন, মস তুমি আমার কবরের পাশ দিয়ে হাঁটবে আর না হয় তুমি আমার মসজিদের পাশ দিয়ে হাঁটবে, দুইটার মধ্যে একটা হবে মস। এই কথা বলার পরে তিনি বলছেন, মস মনে রেখো, ইন আকরামকুম ইলাইয়া আতকাকুম মান কানু হাইসু কানু, তোমাদের মধ্যে সবচেয়ে আমার নিকটে প্রিয় মানুষ, আল্লাহর নিকটে প্রিয় মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার, সে যেই হোক না কেন, যেখানে হোক না কেন, হোক না রাজাধিরাজ, হোক না মুচি মেথর, থাক না কেন শহরে, থাক না কেন জঙ্গলে, সে যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, পরহেজগার মানুষই আমার সাথে সাক্ষাৎ করবে বিচারের মাঠে মাঝ। অতএব তুমি পরহেজগারিতা অবলম্বন করিও। একথা তিনি মহাজকে বলছেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা বললেন, সেম মানুষের পরহেজগার হওয়ার একটা মাধ্যম, সেম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালা রমজান ফতিহাত আবুবু রাহমা, যখন রমজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। তাহলে বোঝা যাচ্ছে যে রমজানের মাসের জন্য, রমজান মাসের জন্য বিশেষ দরজা রয়েছে যেগুলি এগারো মাস বন্ধ থাকে, নইলে আকাশের দরজা তো খোলা থাকে, ফেরেশতা তো যান আসেন, স্বাভাবিক রহমত তো আছেই, বিশেষ রহমতের জন্য বিশেষ দরজা আছে, আবার বহু বচন ব্যবহার করা হয়েছে অনেক দরজা, যেগুলি রমজান মাস আসলে খুলে দেওয়া হয় আর সেটাই হলো রহমতের দরজা। অফিরে ওয়াতিন অনেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফতেহাত আবুবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অফিরে ওয়াতিন ফতেহাত আবুবুস সামায়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। একটা রহমতের দরজা, একটা আকাশের দরজা, একটা জান্নাতের দরজা, তিনটে কথা বলেছে। জান্নাতের তো দরজা আছেই আর জাহান্নামের তো দরজা আছেই, রহমতের দরজা আছে, আকাশের দরজা আছে। রহমতের দরজা, আকাশের দরজা, জান্নাতের দরজা, এগুলো খুলে দেওয়া হয়। এগুলো খুলে দেওয়ার অর্থ এই নয় যে এখন যা মানুষ মারা যাবে সব জান্নাতে যাবে, এ কথা নয়। অগুল্লেখাত আবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, এ কথার অর্থ এই নয় যে রমজান মাসে মারা গেলে কেউ জাহান্নামে যাবে না, এটাও নয়। এটা দিয়ে আল্লাহ দেখাতে চাচ্ছেন রমজান মাসের বিশেষ রহমত, বিশেষ দয়া, যেগুলো মানুষ লুটে নিবে।
যেগুলো মানুষ গ্রহণ করবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরজার কথা বলেছেন, জান্নাতের দরজার কথা বলেছেন, আকাশের দরজার কথা বলেছেন, আর জাহান্নামের দরজার বন্ধের কথা বলেছেন। তিনি আরো বলেছেন সুফফেদাত সিলসিলাতে শায়াতিন অমারাদাতে শায়াতিন, যারা শয়তান তাদেরকে বন্দী করে দেওয়া হয়। আবার বলা হয়েছে সীমালঙ্ঘনকারী শয়তান বন্ধ করা হয়। অত্র বাক্যটি অনেকের কাছে কেমন মনে হয়, সেটা হচ্ছে যে রমজান মানে সে তো মানুষ পাপ করছে, আবার অনেকগুলো পাপ রমজান মাসে বেশি করে করা হয়। অন্যায় অবিচার জেনাবে বিচারের ঢল রমজান মাসে নেমে যায়, বিভিন্ন ধরনের জেনার নতুন পরিকল্পনা মানুষ দেখতে পায় রমজান মাসে, মিথ্যা ব্যবসা বাণিজ্যের নতুন পরিকল্পনা মানুষ দেখতে পায় রমজান মাসে। তাহলে শয়তানের দরজা বন্ধ হলো কি করে, শয়তানের পা বেঁধে দেওয়া হলো কি করে? শয়তানের পা বেঁধে দেওয়া বলে প্রথমত যেটা আল্লাহ দেখাতে চেয়েছেন সেটা তার দয়া। এ কথার অর্থ এই নয় যে শয়তান প্রকৃতই বাঁধা আছে, আর আরেকটা কথা এই যে শয়তান প্রকৃত বাঁধা আছে এ কথাই ঠিক, কিন্তু মানুষ তার স্বাভাবিক গতিতে চলে। 11 মাস যেভাবে চলেছে সেই গতিতে রমজান মাসও চলে। শয়তান ঠিকই বাঁধা আছে, কিন্তু মানুষের একটা স্বাভাবিক গতি আছে। যেমনভাবে একটা পাত্রে গরম পানি আছে, নিচে চুলা জ্বলছে, এরপরে পাত্রটা আপনি নামিয়ে দেন নিচে, এরপরে কিছুক্ষণ পানি ফুটতে থাকবে, তখন তো পাত্রটা চুলার উপরে নেই, এরপরেও পানি ফুটছে কেন? এখনও ওই ক্ষমতাটা ঠিকই আছে, 2-1 মিনিট 2-4 মিনিট, ঠিক এরকম একটা গতি। প্রথমত অত্র বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা হলো রহমতকে আল্লাহ তাআলা বেশি করে দেখাতে গিয়ে শয়তানকে বাধা হয়েছে, এই কথা তিনি বলেছেন। আর দ্বিতীয়ত রমজান মাসে অন্যায় করে এই জন্য যে রমজান মানুষ স্বপ্ন দেখে, এই জন্য যে মানুষের এটা স্বাভাবিক গতি, 11 মাস যেভাবে চলেছে রমজান মাসও সেভাবেই চলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমজান ঈমানের হিতসাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। অত্র বিবরণে দুইটা কথা একসাথে লাগানো হয়েছে, তার একটা হচ্ছে ঈমান সহকারে, এটা একটা কঠিন ব্যাপার নয়। ঈমান সহকারে কখন আপনার ঈমান হারিয়ে গেছে আপনি নিজেই জানেন না, অথচ তাহাজ্জুদ ঠিকই চালু আছে, তাহাজ্জুদ ঠিকই চালু আছে, কিন্তু ঈমান কখন হারিয়ে গেছে আপনার নিজেরই জানা নাই। সর্বধরনের শিরক করে মানুষ তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তো শিরক করলে তো মানুষের ঈমান থাকে না। তাহলে ঈমান নেই তবুও মানুষ তাহাজ্জুদ পড়ে, এ কথা ঠিক? সব মিথ্যা কথা বলার পরেও মানুষ উমরা করে প্রতি মাসে, প্রতি বছরে হজ করে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ঈমানান ঈমান সহকারে ওয়াইহতে সাবান নেকির আশায় কাজ করতে হয়। যেটুকু ইবাদত করতে চাচ্ছেন সেটুকুর একটা বড় পরিকল্পনা থাকতে হবে, এই যে আপনাকে আমি সন্তুষ্ট করে জান্নাত কিনতে চাই, এদি আপনাকে আমি সন্তুষ্ট করতে চাই, এতে সাবান নেকির আশাই, এই দুইটা একসাথে বহাল রেখে মানুষ যখন সিয়াম রাখে তখন মানুষের অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অমান কামা রমজানা ঈমানের এহেতে সাবান গফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবির সলাত আদায় করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। তারাবি শব্দ হাদিসে নেই,
যদিচ শব্দটি আরবি, তারাবিহ শব্দের অর্থ হচ্ছে শান্তি তৃপ্তি লাভ করা, একটু আরাম নেওয়া। যেহেতু আট রেখাত সলাৎ দীর্ঘ সময়ে আদায় করতে হবে, কাজেই চার রেখাত পড়ার পরে কিছুক্ষণ বিরতি থাকলে, বিরতিতে থাকলে শরীরটাতে শান্তি তৃপ্তি আসবে। মধ্যেখানে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন, আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার চার রেখাত পড়া হবে। কিন্তু কিভাবে কিভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পৃথিবীর অন্যান্য দেশেও চলছে বিশ রেখাত তারাবি, অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একটা মিথ্যা অপবাদ, তিনি আট রেখাতেই চালু করেছিলেন আবু দাউদ সহিহ হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দিয়ে তারা চালাচ্ছে, তারাও কুসময় যারা বড় আলেম তারা লিখতে চায় না যে আমরা হাদিসের ভিত্তিতে বিশ রেখাত পড়ছি। তিনটা হাদিস আছে মানুষ রচিত বানানো যার নাম জাল, বিশ রেখাত তারাবির তিনটা হাদিস আছে, বায়হাকিতে রয়েছে তিনটে হাদিস, আপনি এসব বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজে এগুলোতে দেখতে পাবেন না। আর আবু দাউদে ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরাইবকে ইমাম হিসাবে নির্ধারণ করেছিলেন আট রেখাত তারাবির, তো উনি পড়িয়েছিলেন বিশ রাত, ওইটাকে তারা বিশ রাত লাইলাতান কেটে দিয়ে রাকাতান করে দিয়েছে, দিয়ে আবু দাউদ ছাপিয়েছে দিল্লিতে। সেখান থেকে দেখা যাচ্ছে যে আবু দাউদে রয়েছে বিশ রেখাত তারাবি, একবারে ডাহান নগদ মিথ্যে। শুধু আপনারা ভুল পথে চলছেন এ কথা নয়, হুজুর ভুল পথে চালান। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার জীবনে তিনটা বড় ভয়, তার এক নম্বর ভয় হচ্ছে আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ভ্রান্ত হবে, এ কথা আল্লাহ রাসূল ওই সময়তে বলে গেছে। আর পরের দুইটার সাথে আমরা আপনারা জড়িত, তা হচ্ছে আরেকটা ভয় হচ্ছে সাতালতাহেকো কাবায়লো মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা তো হিন্দুদের কাজ, আপনার মনে পড়ে না ছোটতে যখন আপনি ক্লাস থ্রিতে পড়তেন তখন দৌড়িয়ে যাচ্ছিলেন হিন্দুদের বাড়িতে বাজনা দিয়ে বিবাহ হচ্ছিল, ওটা তো আপনার খুব মনে আছে। এখন দেখি আপনার ঘরে সব জায়গাতেই বাজনা, সব ঘরেই চলছে, তো ওটা তো হিন্দুদের কাজ। আরো যত আছে দিবস মানা সহ সব সব ওদের কাজ। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, অমুসলিমদের সাথে। তারপরে তিনি বললেন ওয়াসাতাবুদু কাবায়লু মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। মূর্তি পূজা তো হিন্দুদের কাজ, ইহুদি খ্রিস্টানদের কাজ, আমরা কেন মূর্তি পূজা করবো? এই কথা তো তিনি বলে গেছেন 1450 বছর পূর্বে, তাহলে এটা তো হবেই, মূর্তি পূজা করে তাহাজ্জুদ পড়ে, অবাক মানুষ। ছবি মূর্তিকে সম্মান করে আর তাহাজ্জুদ পড়ে, ইবাদত বন্দেগী করে, কেমন কথা। এই তিনটি আলোচনার প্রথম বাক্যটি হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয় ভ্রান্ত হুজুর, তাহলে তা হবেই। বিশ রেখাত তারাবির দলিল হুজুর নগদ দিচ্ছেন আর বলছেন যে তারাবি বলতে বিশ রেখাতকে বুঝায় আর তাহাজ্জুদ বলতে আট রেখাতকে বুঝায়। তো তারাবি বলতে বিশ রেখাত, বিশ রেখা যদি তারাবি হয় তাহলে তারাবি দিয়ে নামটা কোন হাদিসে আছে? পৃথিবীর কোন হাদিসে তারাবি শব্দ পাওয়া যাবে না। বুখারি মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনু মাজা বাইহাকি দারিমি দাইলামি দারে কুতনি মুসনাদে সাইবা সহিবনে হিব্বান সহিবনে আওয়ানা মুস্তাদরাকা হাকাম মুসনাদে বাজ্জার, যত হাদিস গ্রন্থ আছে পৃথিবীতে কোন হাদিস গ্রন্থে তারাবি শব্দ নেই। সব জায়গাতে আছে কিয়ামুল্লাইল, তাহাজ্জুদ, রাতে দাঁড়ানো, রাতে চেষ্টা করা, এসব নামে আছে। তো তারাবি যখন আট রেখাত নয় তো তারাবি তো বিশ রেখাত নয়, তো এইভাবে কি করে ভাগ করা হলো যে তাহাজ্জুদ মানে আট রেখাত আর তারাবি মানে বিশ রেখাত? এ তো আন্ধাকে আন্ধা পড়াতে হয়, কানাকে হাইকার দেখা, এটা হয় না। আবার বুখারির বাংলা অনুবাদে ওখানে আট রেখাত কিন্তু টিকে দিয়ে নিচে লেখা হচ্ছে যে বিশ রেখাতও আছে, এরকম হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান কামা ইমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, কেউ যদি ইমান সহকারে নেকির আশায় রমজান মাসে এই রাতের সলাৎ আদায় করে, যেটা এসার ফরজ সলাৎ ব্যতীত,
সেটা এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়ের মধ্যে। ইমান সহকারে নেকির আশায় যদি এই কাজ করে তাহলে তার অতীতের পাপ ক্ষমা করা হবে। উল্লেখ্য যে অবশ্যই আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন তাহাজ্জুদ জামাতে পড়লেন, তারাবি পড়লেন 3 দিন, তারপরে তিনি মসজিদে যাননি, এ কথা ঠিক, কিন্তু মসজিদে জামাত বন্ধ হয়েছিল এ কথা মিথ্যে, জামাত বন্ধ হয়নি। সাহাবীগণ তখন থেকেই তার জীবদ্দশাতে, বাইহাকীতে 4টি সহিহ হাদিস রয়েছে, তার জীবদ্দশাতেই সাহাবীগণ মসজিদে জামাতবদ্ধ তারাবি পড়ছিলেন, আর তিনি ভিতরে ছিলেন, তিনি আসেননি, এই জন্য তিনি আশঙ্কা করছিলেন এটাও ফরজ হবে। তিনি বললেন তোমরা তোমাদের বাড়িতে পড়ো। তো সাহাবীগণ মসজিদে পড়া ভালোবাসতেন, যা বুখারী মুসলিমের একাধিক হাদিস থেকে বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে খণ্ড খণ্ড মসজিদে দলবদ্ধভাবে রাতের সালাত হচ্ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ইমাম হিসেবে নির্ধারণ করে বাকিকে মুক্তাদি করে দিলেন। এটাই চলেছিল 20 রাত। তারপরে ইমাম চলে গেলেন মসজিদ ছেড়ে, 20 রাত হয়ে গেল 20 রাকাত। এটা একটা সমস্যা। আর এত দ্রুত সালাত আদায় করা হচ্ছে রাইফেলের গুলির মতো, এদিকে আছে 20 রেকাত, ওইদিকে আছে 30 পারা কোরআন, দুটাই মাথায় টেনশন, হিসাব আছে না, ইবাদত কিভাবে হচ্ছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাতের ব্যাপারে, তিনি বললেন যে রামাজান এবং রামাজান ছাড়া অর্থাৎ 12 মাসেই তার সালাত ছিল 8-3-11, এর চেয়ে তিনি কম করতেন না, এর চেয়ে তিনি বেশি করতেন না, এটা তার নিয়মিত আচরণ। এরপরে তিনি বলছেন লা তাসআল আন হুসনিহিন্না ও তুলেহিন্না, তার সালাতের সুন্দরতা আর তার সালাতের দৈর্ঘ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করো না, মানে বিবরণ দেওয়া কঠিন। তার সালাতের সুন্দরতা এত বেশি, তার সালাতের দীর্ঘায়ুতা এত বেশি যে বিবরণ দিব কিভাবে, এত বেশি। রুকুতে গিয়ে ভুলে গেছেন কখন উঠবেন, তার মানে রুকুতে গিয়ে আপনার যতবার সম্ভব হবে সুবহান রাব্বিয়াল আজিম বলা, বলতে 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 যখন আপনি আর থাকতে পারছেন না তখন উঠে আসবেন, এর নাম সালাত লম্বা করা। আল্লাহ আকবার বলে দাঁড়িয়েছেন সূরা ফাতিহা পড়ার পরে, সূরা নাস আর ফালাক বিসমিল্লাহ বলছেন আর পড়ছেন, বলছেন আর পড়ছেন, পড়তে পড়তে আর হাফে গেলে তো সূরা বাকারা থেকে চলবে নাস পর্যন্ত পড়েন। এরপরে যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না তখন রুকুতে যাবেন, এর নাম হলো সালাত লম্বা করা। তাহলে এই হাদিসের সাথে সালাতের বাস্তবতা আর এই 20 রাকাতের সালাতের বাস্তবতা কেমনি করে মিল হয়। এমনও খুব টেনশনে আছেন কখন হবে 20 রাকাত, আবার ভুলই হয় নাকি। মুক্তাদিও খুব দুশ্চিন্তার মধ্যে আছেন, রামাজান মাস ধর্ম হিসেবে মানার জন্য চলে এসেছি, না মানলে মানুষে বলবে দেখছো রামাজান মাসে নামাজ পড়ে না, বাপ মা তো আছেই সবাই খারাপ দৃষ্টিতে দেখবে, ধর্ম মানার তাগিদে মসজিদে আসলাম, 20 রেকাত তারাবি কখন শেষ হবে, কি করে শেষ হবে, সবাই দুশ্চিন্তার মধ্যে। একটা আশ্চর্য ইবাদতের মধ্যে হুজুর ফেলে দিয়েছে, অথচ এই সালাত ছিল ব্যক্তিগত ব্যাপার, যে যত লম্বা করতে পারে, আর যদি জামাতবদ্ধভাবে হয় যার যত সাহস আছে সেই ইমামের পিছনে যাও, কি করে এটা এত তাড়াতাড়ি চলে আসতে পারে, আর এটা ইমান সহকারে নেকি রাসায় হয় কি করে, একসাথে 2-3টা বেদাত চলছে আর টেনশনের তো কোনো শেষ নেই। জামাতবদ্ধ 20 রাকাত হবে এটা একটা বেদাত, আর ওই যে আপনার কোরআন খতম করতে হবে খাতমে কোরআন, এটা একটা বেদাত, কোরআন খতম করতে হবে এখানে কেন, কোরআন খতম আর 1 মাসে, আপনি পারেন আরো বেশি করেন 3 দিনে করেন, একবার 3 দিন পর্যন্ত অনুমতি আছে। আবার ইমাম সাহেব 8 ঘন্টাতে কোরআন তেলাওয়াত শেষ করেছে, প্রাইজও আছে অনেক, কি যে উলট পালট ব্যাপার সব কিছুই। তারপরে তিনি বলেন মান কামা লাইলাতাল কাদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, কে যদি নেকির আশায় ঈমান সহকারে লাইলাতুল কাদরে 5 রাত্রি জাগে তাহলে তার পূর্বেকার সমস্ত পাপ ক্ষমা করা হবে। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রামাজান এলে রামাজান, অল জুমা এল আল জুমা, মুকাফফারাতুন ইজাজাতুন বাতিল কাবায়ের। এক রামাজান থেকে আর এক রামাজান, ওই রামাজানে সিয়াম পালন করেছেন, এই রামাজানও আপনি করলেন, ওই জুমাতে সলাত আদায় করেছেন, এই জুমাতেও করলেন, মধ্যে যা পাপ আছে সব ক্ষমা করা হবে, এজাস্তনি বাতিল কাবায়ের, যখন মানুষ কাবিরে গুনা থেকে বেঁচে থাকবে। এইবার একটি বাক্য বেশি হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত যা বললাম তার মাথায় ঠেকা খেয়ে গেল একটি বাক্য, তা হচ্ছে কাবিরে গুনা থেকে বেঁচে থাকা। দিন রাত যদি আপনি ল্যান্ডামে টিভিতে দেখেন, এটা সাগিরে আর থাকবে না, এটা কাবিরে হয়ে গেছে, মানে আপনি এই সাধারণ পাপের উপরে অবিচল আছেন, চলছে নিয়মিত। আর সুদ ঘুষ তো আছেই, মিথ্যে জেনা ব্যভিচার তো আছেই, সমাজের সর্ব ধরনের অন্যায় তো আছেই, এগুলো যখন থাকে তখন মানুষের কাবিরা গুনাহ হয়ে যায়। আর আমি তো আশাবাদী ইনশাআল্লাহ, গত জুমা থেকে নে এই জুমা পর্যন্ত অন্তত খেলার দিকে চোখ রাখেননি, এটা আমি বিশ্বাস করছি, একবারে খেলাকে ঘিরে না করছেন, মানে ওটাও কাবিরা গুনাহ। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, তার মানে লটারি, 10 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন তোবা এ আপনার এবাদত করলে হবে না, তোবা ছাড়া, সেটার নাম হচ্ছে কাবিরা গুনাহ, এটাও কাবিরা গুনাহ। এটা কাবিরা গুনাহর সিরিয়ালে বড় গুনাহগুলোর মধ্যে চলে এসেছে, মানে জুয়া। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিগত রমাজান থেকে এই রমাজান মধ্যের পাপ ক্ষমা হয়ে যাবে, মানুষ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আর কাবিরা গুনাহ থেকে ক্ষমার পথ হলো এই যে মানুষকে দুরেকাত সালাত আদায় করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, অনুতপ্ত সহকারে অনুশোচনা প্রকাশ করে তার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে ক্ষমা হবে, তার নাম কাবিরা গুনাহর ক্ষমা। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তোমরা সিয়াম পালন করো, চন্দ্র দেখে তোমরা সিয়াম ছেড়ে দাও, চন্দ্র দেখে, ফাইন গুম্মা আলাইকুম, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, ফাক মনে রিদ্দাতা সালাসিনা, তাহলে তোমরা শাবানকে 30 করে নাও, রমাজান কম হোক আর বেশি হোক এটা তোমাদের ভাববার সুযোগ নেই, চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও, মাস শেষ করো, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে পূর্ণ 30 করে নাও, এরপরে রমাজান শুরু করো। অত্র হাদিসের ভিত্তিতে এক শ্রেণীর মানুষ সৌদি আরবের সাথে সিয়াম পালন করতে চাচ্ছে, ঈদ করতে চাচ্ছে। এ হাদিসে মূলত দলিল হিসেবে পূর্বের কিছু আলেম পেশ করেছেন, আপনাদের বলতে চাচ্ছি আবু দাউদ তিরমিজি বর্ণিত হাদিস। কোরায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুল ফাজল একজন মহিলা আমাকে পাঠিয়ে দিলেন সিরিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি কাজে, আমি সিরিয়া আসলাম, তার যে প্রয়োজন ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তা শেষ করলাম, কিন্তু তাকদীরবশত সেই দিনই আকাশে চন্দ্র দেখা গেল, সেদিন ছিল জুমার রাত, বৃহস্পতিবার দিন শেষ হয়েছে, জুমার রাত্রিতে আমরা চন্দ্র দেখলাম, মানুষও চন্দ্র দেখে সিয়াম পালন শুরু করলো, মুআবিয়াও শুরু করলেন। এরপর আমি সিরিয়া থেকে মদিনা আসা আরম্ভ করলাম, মদিনায় আমি পৌঁছে গেলাম মাসের শেষ তারিখে, তাহলে আমাকে সিরিয়া থেকে মদিনা আসতে সময় লাগলো 1 মাস। আমি মদিনায় পৌঁছিতেই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে পাঠালেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠিয়ে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করলেন। এরপরে তিনি জিজ্ঞাসা করলেন যে হাল রাআইতুমুল্লাইল হেলালা, তোমরা কি সেখানে চন্দ্র দেখেছিলে, কবে দেখেছিলে? আমি বললাম রাআইতুহু লাইলাতাল জুমা, আমি চন্দ্র দেখেছি জুমার রাতে, ওরাহুন নাস, জনগণও দেখেছে চন্দ্র জুমার রাতে, অসাম, তারা সেম থেকেছে, অসমান অসম মুআবিয়া
মবিও সেম থেকেছে, মবিও হচ্ছে দেশের রাজা, মবিও খুব জ্ঞানী গুণী মানুষ। অনেক সময় মবি রাজালতনার জ্ঞান উমর রাজালতনার বেশি বলে মনে হতো। আর দুইজন পণ্ডিত মানুষ এক জায়গাতে থাকলে সমস্যা আছে, এই দিক দিয়ে রাজনীতি অনেক বেশি বুঝতেন উমর রাজালতনহ। সেই জন্য উমর রাজালতনহ বিশাল এক ভূখণ্ড সিরিয়াকে তার দায়িত্বে দিয়ে তাকে রেখে দিয়েছিলেন, তার ভিতরে যেন দুর্বল কোনো চিন্তা না আসে। আর নেতৃত্বের ভিতরে যদি একটা খেয়াল থাকে তাহলে মাঝে মধ্যেই আর একজন নেতার ভুলগুলি সামনে চলে আসবে, আর তখন সমস্যা বাঁধবে। তিনি একটা বিরাট ভূখণ্ডের মালিক ছিলেন। তিনি বলছেন যে জনগণ সেম থেকেছেন, মবিও সেম থেকেছে। তখন তিনি বলছেন অলাকিন্না রাই নাহু লাইলাতা সাবতে, তবে আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে। জুমার দিন পার হয়ে গেল, শনিবার দিবাগত রাতে আমরা, মানে জুমার দিন পার হয়ে যাওয়ার পরে শনিবার আসবে এই রাতে আমরা চন্দ্র দেখলাম। এরপরে তিনি বলছেন লা নাজালো নাসুমুহু, আমরা সেম চালিয়ে যাব হাত্তা নুকমেলা সালাসিনা, 30 দিন পর্যন্ত, আর নারাহু, অন্যথা আমরা নিজে চোখে চন্দ্র দেখব। আমরা সেম 30 দিন চালিয়ে যাব, অন্যথায় আমরা নিজে চোখে চন্দ্র দেখব। তখন কোরআন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আফালা তাকতাফি সিয়ামুহুম সিয়ামুম মাবিয়া আও বে রুইয়াতে সিয়ামি বে রুইয়াতে রুইয়াতে মাবিয়া, কেন সিরিয়ার জনগণের চন্দ্র দেখা যথেষ্ট হবে না? মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চন্দ্র দেখা যথেষ্ট হবে না? ওখানে তিনি বললেন জনগণও রেখেছে মবিও রেখেছেন, মনে হচ্ছেন দেশের নেতা তার মানটি ভিন্ন, এই জন্য পৃথক করে বলছেন। আবার এখানে বলছেন যে কেন জনগণ চন্দ্র দেখেছে সিরিয়াতে মবিও দেখেছেন, তাদেরটা যথেষ্ট হবে না? তিনি বলছেন লা না, তাদেরটা যথেষ্ট হবে না। ও আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে এটাই আদেশ করেছেন। তাহলে সিরিয়ার চন্দ্র দেখায় এক আর মদিনার চন্দ্র দেখায় এক, সারা পৃথিবীতে একদিনে সিয়াম হবে একদিনে ঈদ হবে, এটা একটা নির্বুদ্ধিতার পরিচয়। হাদিস কোরআন বোঝা না বোঝা তো বহু দূরের কথা, সারা পৃথিবীতে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টার আগে পিছে সময় আছে, কেমনে একদিনে ঈদ হতে পারে, এটা হয় কি করে? আর রাত আর দিন কোন সময় থেমে নেই, সূর্য কোন সময় থেমে নেই, কখন পৃথিবীর কোন জায়গার উপরে আছে, চলতেই আছে, এভাবেই চলছে, তাহলে এটা হয় কি করে? অবশ্যই সারা পৃথিবীতে বিভিন্ন দিনে ঈদ হবে, বিভিন্ন দিনে সিয়াম শুরু হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়ালা নাহসাবু, আমরা হচ্ছি নিরক্ষর সম্প্রদায়, অত লেখাপড়া জানি না, আমরা অত হিসাব বুঝি না, লিখতেও পারি না। আর সাহারো হাকাদা ও হাকাদা ও হাকাদা, তিনবার দেখালেন মাস হলো এই মানে 10, মাস হলো এই মানে আর 10, মাস হলো এই আর 10, তৃতীয়বার দেখানোর সময় বৃদ্ধাঙ্গুলটা জমা করে নিলেন, তার মানে 29, মাস হলো 29। এরপরে তিনি বলছেন আর শাহরু হাকাদা ওয়া হাকাদা ওয়া হাকাদা তামামা সালাসিন, মানে মাস হলো 30, আরবি মাস কিয়ামত পর্যন্ত 29-30 থাকবে, কোনোদিন 28 হবে না, কোনোদিন 31 হবে না। এ অংশ রেখে সাহারির অংশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু ফাইনু ফিল বারাকা, তোমরা সাহারি খাও এতে বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাসাহারু ওয়ালা বি জুরাতিন মিন মাইন, তোমরা সাহারি খাও এক ঢোক পানি হলেও। তিনি বলেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়াম আহলিল কিতাব ওয়ান নাসারা, আস সাহারু আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। তাহলে বিবরণগুলিতে সাহারির গুরুত্ব বর্ণনা করা হচ্ছে।
আর সারি খেলে তাতে বরকত রয়েছে, এই কথা বলা হচ্ছে। ভুলবশত সেহেরি বলবেন না, সেহের মানে জাদু, আর সাহার মানে ভোর রাত্রের শেষের অংশের খাওয়া। সলাতে সিয়ামের প্রস্তুতির জন্য যে খাওয়া হয় সেটাকে বলা হয় সাহারি, আর সেহরুন সেহরি মানে জাদু, আমার জাদু। এটা উল্টে গেছে শব্দটা, এরকম অন্য অন্য জায়গাতে যেমন পরিবর্তন হয়ে আছে এখানেও তেমন পরিবর্তন হয়ে আছে। সাহারি বলার চেষ্টা করবেন, সেহরি নয়। অত্র বিবরণে বোঝা যাচ্ছে সাহারি বরকতের বিষয়। তবে আপনি মনে রাখুন, যদি সাহারি খাওয়ার সময় না থাকে এমনিতেই সিয়াম থেকে যাবেন। একথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সাহারি উপস্থিত আজান হয়ে গেছে, আপনি খেয়ে নেন, আজান হয়ে গেল খেয়ে নেন, বুখারী মুসলিম। এই বিষয়ে আপনি চিন্তায় পড়বেন না যে আমার সিয়াম হলো কি না, আর আপনি খাননি এই জন্য আপনি চিন্তায় থাকবেন না যে আমার সিয়াম হচ্ছে কি না। এরপরে যে আমরা ইফতারে সাহার ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু নাসু বিখাইরিন মা জালুল ফিত্রা, অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিত্রান, আমার নিকটে সবচেয়ে প্রিয় বান্দা ওই যে ব্যক্তি তাড়াতাড়ি ইফতার করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু দীনু যাহিরান, দীন অতদিন পর্যন্ত জয়ই থাকবে যতদিন পর্যন্ত মা জালুল ফিত্রা, মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেন? ফাইনাল ইহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি এবং খ্রিস্টান এরা বেশি দেরি করে ইফতার করে। এ অংশে খুব ভালোভাবে মসজিদের সকল পুরুষ মুসল্লি, নারী মুসল্লিকে বলা হচ্ছে যে পেপার পত্রিকায় যে সূর্য ডুবার সময় দেওয়া আছে তার থেকে আপনি এক মিনিট হাফ মিনিট আগে ইফতার করবেন, এর নাম তাড়াতাড়ি। আর পেপার পত্রিকার ছাড়া যে বিজ্ঞাপন পোস্টার যেখানে সেখানে দেখা যাচ্ছে যে সতর্কতামূলক আরো তিন মিনিট দেরি করুন, পেপার পত্রিকাতে যা আছে সরকারিভাবে সূর্য অস্তমিতের যে সময় দেওয়া আছে এটার চেয়েও তিন মিনিট দেরি করতে বলা হচ্ছে, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। যদি চ আপনার একটা লজ্জার ব্যাপার যে গোটা গাড়িতে আপনি একজন ইফতার করতে চাচ্ছেন, কেউ নাই আপনার সাথে, আপনিও তখন বিপাকে পড়ে গেছেন, কেমনে এই কাজটা করি, সবাই যে বলছে যে আর রোজা বাদ পড়ে গেছে। সামাজিক গতি কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি কেমন দেখেন। তাড়াতাড়ির ব্যাপারে বলতে 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 আল্লাহ রাসূল শেষে বলছেন যে দেরি করা ইহুদিদের কাজ। আচ্ছা, তো এদের যে সতর্কতা দেরি করা তার দলিল কোথায়? এটা এমনিতে একটা ফাও মানুষ যেন নেকি না পায় তার জন্য এটা চলছে। দেরি করার ব্যাপারে হাদিসটা কোথায়? সবই যে তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি কোনটা? কিভাবে আপনি তাড়াতাড়ির বাস্তবতা দেখাবেন? হাদিসগুলোর ভিত্তিতে আপনাকে আমি দেখাতে বলছি, পেপার পত্রিকাতে যে সূর্য ডোবার সময় আছে তার চেয়ে আপনি হাফ মিনিট এক মিনিট আগে করেন। আগেকার তো নিয়ম ছিল যে দশতলা বিল্ডিং এর উপরে যে আছে তার ইফতার হবে পরে, পাঁচ মিনিট পরে, আর যারা নিচে আছে তার ইফতার হবে পাঁচ মিনিট আগে। আগেকার আপনার তো খুব ভালো মনে আছে, আপনার মা চাচির সেম ইফতারের ব্যাপার ছিল, বাড়ির পিছন দিকে দিকে ওই যে দাঁড়িয়ে, ওই যে সূর্য ডুবলো, ওই যে সূর্য ডুবলো, তারপর দৌড়িয়ে এসে বলছিলেন আপনি যে আম্মু সূর্য ডুবে গেছে, তখন তারা পানি মুখে দিত। সেটাই তো ছিল নগদ হাদিসের বাস্তবতা। এখন তো তার চেয়ে আরো দশ মিনিট পরে হচ্ছে, এটাই যে কি হবে এটাই ভাবা যায় না। এই দশ মিনিটের পরে আরো তিন মিনিট দেরি করতে বলছে, এটা একবারে নেহায়েত অন্যায় শরীয়তের সাথে। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে যেটা আপনার জরুরি কর্ম সিয়ামের ব্যাপারে, রামাজান মাসে অন্যান্য দুর্বল পরিকল্পনা ত্যাগ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ বলেন, আকবিল ইয়া মাহাদি আল খায়র, হে কল্যাণকামী তুমি একটু কল্যাণের দিকে আগে আসো, আকসির আর হে পাপী যারা পাপের দিকে আগ্রহী তুমি পাপ থেকে একটু পিছনে হটো,
ওয়াহায়া শাহর ওতাকুম মিনাল্লাহি তাআলা, এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি দেওয়ার মাস। সবাই আল্লাহর কাছে উপস্থিত হয়ে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে নিবে। যারাই তার কাছে উপস্থিত হবে, যারাই তার ডাকে সাড়া দিবে, তারাই তার কাছ থেকে মুক্তির একটা সার্টিফিকেট নিয়ে নিবে। উপস্থিত হলেই পাওয়া যাবে, এ কথাই ঠিক। আপনি এইভাবে উপস্থিতি গ্রহণ করুন। উপস্থিতি গ্রহণ করার ব্যাপারে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। এক নম্বর, আজানের পূর্ব মুহূর্তে সাহারি খাওয়ার চেষ্টা করুন, 5-10 মিনিট পূর্বে। 2 নম্বর, তাড়াতাড়ি ইফতার করুন, সরকারি পেপার পত্রিকার সময়ের 1/2 মিনিট 1 মিনিট আগে। 3 নম্বর, 8 রেকাত তারাবি পড়ুন, 20 রেকাত নয়। 20 রেকাতের মসজিদে 8 রেকাত হলে আপনি ফিরে আসবেন জরুরিভাবে। 4 নম্বর, আজান হয়ে গেছে তবু আপনি সাহারি খান, সাহারির জন্য আজান দেওয়া যাবে, সাহারির জন্য কোনো মাইকিং ব্যবস্থা করা যাবে না, কোনো লোকজন বের করা যাবে না, আর মাত্র 4 মিনিট আছে, আপনারা তাড়াতাড়ি সাহারি খেয়ে নেন, এরকম কথা বললে পাপ হবেই। জি, কোনো কথা চলবে না সাহারির জন্য এবং ইফতারির জন্য। সাহারির জন্য আজান দেওয়া যাবে, তবে আজান সাহারির সাথে খাস নয়, তাহাজ্জুদ এবং সাহারি এই দুইটাকে আজান, এই দুইটাকে নিয়ে আজান। সেটা হলো ফজরের আজানের পূর্বের আজান। সে আজানে আসসালাতু খায়রু মিনান নাওম লাগবে না। 5 ওয়াক্ত যে আজান দেওয়া হয় সে আজানই সে আজান, যেটা হবে সাহারি এবং তাহাজ্জুদের জন্য। তবে এখানে আপনার তাহাজ্জুদও পড়ে, সাহারিও আছে, অন্তত সাহারি তো আছে, আপনি ওখানে আজান দেন। এছাড়া কোনো মাধ্যম অবলম্বন করা হবে না সাহারি ইফতারিতে, সব বিদা। আজান দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, গাজাল পড়া যাবে না, মাইকে 4 মিনিট 5 মিনিট বলা যাবে না, এ ব্যাপারে আপনি সাবধান থাকুন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু বিররুতাবাতে কামলা ইউসাল্লিয়ে, মাগরিবের সালাতের পূর্বে তিনি কয়েকটা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন ফাতমায় রাতুন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে তিনি শুষ্ক খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন তোমায় রাতুন ফা হাসা হাসা ওয়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি পান করে নিতেন। অন্য জায়গাতে বলেছেন, তাজা খেজুর শুষ্ক খেজুরে বরকতের ব্যাপার রয়েছে, আপনি তাজা খেজুর দিয়ে সাহারি ইফতার করার চেষ্টা করুন। তাজা খেজুর আজকে আনিয়ে নেন বাহের দেশ থেকে, সেটা আপনার জন্য সহজ, কোনো দেরির ব্যাপার নেই। যদি সম্ভব না হয় তাহলে শুষ্ক খেজুর দিয়ে ইফতার করুন, যদি সম্ভব না হলে এতে পানি দিয়ে ইফতার করুন, এরপর অন্য কিছু মুখে দিবেন। সে যতই দামি হোক না কেন, পৃথিবীর আর কোনো বস্তু এখানে স্থান পাবে না। এরপরে আপনার যা আছে তা আপনি খাওয়ার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদা কানা আফতারা, যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন, যাহাবা জামাউ আব্দাল্লাতিল উরুকু সাবাতাল আরজ ইনশাআল্লাহ, যাহাবা জামাও পিপাসা দূর হয়ে গেল, আব্দাল্লাতিল উরুকু শরীরের শিরা উপশিরা সিক্ত হলো, ওয়া সাবাতাল আজর নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ। এই শব্দগুলি আর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা কান আফতারা, যখন তিনি ইফতার করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার জন্য সিয়াম থেকেছি আর তোমার নামে আমি ইফতার করছি, তোমার রুজি দিয়ে আমি ইফতার করছি। দুইটা হাদিসের সূচনা একই রকম, কিন্তু পরের হাদিসটার গতির সাথে মিল আছে, এই জন্য মানুষ ধরে নিয়েছে যে এই দোয়াটা ইফতারের জন্য খাস। অথচ যাহাবা জামাও আব্দাল্লাতিল উরুকু সাবাতাল আজর ইনশাআল্লাহ, এই দোয়াটা যেইভাবে আরম্ভ হয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এই দোয়াটা ওইভাবেই আরম্ভ হয়েছে, কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা আল্লাহুম্মা লাকা সুমতু এই দোয়াটাকে ইফতারের জন্য খাস করলো কি করে? অথচ এই হাদিস ঠিক নয়, আগেরটাই ঠিক। যদি ইফতারের জন্য খাস করতে হয় তাহলে আগেরটাই করতে হয়। আসলে ইফতার আরম্ভ হবে বিসমিল্লাহ দিয়ে, খাওয়ার এক পর্যায়ে 1/2 মিনিট পরে, 1 মিনিট পরে, 2 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে আপনি এই দোয়াটা পড়েন। তো এই দুইটা দোয়ার মধ্যে বেশি গ্রহণীয় সূত্র হচ্ছে আপনার যাহাবাদ জামাও আব্দাল্লাতেল রুকো সাবাতাল আছে ইনশাআল্লাহ, এই দোয়া পড়তে হবে। তাহলে ইফতার মুখে জিনিস দিতে হবে বিসমিল্লাহ বলে, এটাই সুন্নাত।
মুখে দেওয়ার পরে এই দুটা দোয়ার ব্যাপারে এসেছে। এই দুটা দোয়ার মধ্যে আগের দোয়াটা বেশি গ্রহণীয় পরের দোয়ার চেয়ে, কিন্তু যেহেতু আমাদের সমাজে ইফতারের দোয়া বলে এটা গণ্য হয়ে গেছে, এই জন্য এখন মানুষ মনে করছে দেখছো দোয়াও তুলে দিচ্ছে। এটাই ভুল, এই ভুলটা আপনারা করবেন না। ওই দোয়াটা পড়বেন পানি মুখে দেওয়ার পরে, আর বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন যে আকালাহাতুকুম ফালিয়াকুল বিসমিল্লাহ, যখন তোমাদেরকে কিছু খাবে পান করবে তখন সে বিসমিল্লাহ বলবে, এটা তার আদেশ। তাহলে মুখে দেওয়ার জন্য সূচনা বিসমিল্লাহ দিয়ে তারপরে পরে আপনি দোয়া পড়বেন, এটাই সুন্নাত। মসজিদের সম্মানিত মুসল্লি, আপনি ঘুমিয়ে গেছেন, সূর্য উঠে গেছে, স্বপ্নদোষ হয়েছে, গোসল করার সুযোগ হয়নি, কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল স্বপ্নদোষ ব্যতীত স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে যেতেন, ফজরের আজান হয়ে গেছে, তিনি গোসল করতেন, সিয়াম থাকতেন, কোনো সমস্যা মনে করতেন না। দিনে যদি স্বপ্নদোষ হয় তাতেও কোনো সমস্যা নেই, দিনে কাঁচা ডাল দিয়ে মেশাক করাতে কোনো সমস্যা নেই, দিনে পেস্ট ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, দিনে আপনার শরীর নারীদের রূপচর্যা করাতে কোনো সমস্যা নেই, ইনহেলাল ব্যবহার করাতে কোনো সমস্যা নেই, খাদ্যমূলক ইঞ্জেকশন করা যাবে না, গুল মুখে দাঁতে ব্যবহার করা যাবে না, এটা তার নিষেধ। এবং এটা খাদ্য অন্তর্ভুক্ত ও শান্তি পায় ও তৃপ্তি পায়, এক একজন গুল মুখে দিয়ে দু একদিন থেকে যাবে, তার এটা তার আহারও যোগায়, এগুলো একেবারেই হারাম। মহিলারা ঋতু অবস্থায় সিয়াম ছেড়ে দিবে, তবে ডাক্তার পরামর্শে আপনার ট্যাবলেট বড়ি খেয়ে ঋতু বন্ধ করে সিয়াম থাকতে পারে, কেননা এটা নারীদের রক্তজনিত রোগ, রক্তজনিত রোগ হিসাবে এই পথ অবলম্বন করতে পারে, তবে না করাই ভালো, পরে করবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবরণ, তিনি বলেন আল্লাহ রাসূল সিয়াম অবস্থায় ইউবাশিরুনি ওয়া ইউকাব্বিলু, তিনি তার স্ত্রীকে চুম্বন করতেন, তিনি তার গায়ের সাথে শরীর লাগিয়ে থাকতেন, তবে তিনি বলছেন আমলাকাকুম, তিনি তোমাদের চেয়ে বেশি তার উত্তেজনার উপরে সংবরণশীল। এই কথা বলে তিনি আমাদেরকে সতর্ক করতে চাচ্ছেন, আমরা স্ত্রী থেকে রমজান মাসে এই বিষয়গুলিতে দূরে থাকবো, এ কথাই ঠিক, কেননা এর কারণে যেটা ঘটবে সেটা বড় জটিল ব্যাপার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হঠাৎ একটা লোক রাসূলের কাছে এসে বলছে এমনি হালাক তো আল্লাহ রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তখন আল্লাহ রাসূল বলছে মালাক, তোমার কি ঘটনা? তখন লোকটি বলছে ওয়াকাতলে এমরাতি, আমি তো রমজান মাসে আমার স্ত্রীর সাথে মিলে বসেছি, একটা বিপদ। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি কি গোলাম আজাদ করতে পারবে হালতাস্তাদি? জি না, আমি তো একটা গোলাম আজাদ করতে পারবো না। তখন আল্লাহ রাসূল বলছেন হালতাস্তাতি আনতা সময় সাহারেনে মুতাতাবে আইনে, তাহলে কি তুমি দুই মাস পরস্পর সিয়াম পালন করতে পারবে? যে এটাও পারবো না, এই রমজান মাসে এক মাসেই বিপদ, আবার পরস্পর দুই মাস। তখন আল্লাহ রাসূল বললেন যে হালতাস্তাতি আনতুতে আমার সিদ্দিনা মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তখন লোকটি বলছে আল্লাহ রাসূল এটা আমি পারবো না। তখন আল্লাহ রাসূল বললেন তুমি বসো। তারপর লোকটি বসতেই কিছু খেজুর আসলো একটা ব্যাগে, বেশ কিছু খেজুর। তখন আল্লাহ রাসূল বললেন যে আয়না সায়েল, জিজ্ঞাসাকারী কোথায়? লোকটি বলল আল্লাহ রাসূল আমি জিজ্ঞাসা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন খোজ হা যাও আর তাসাদ্দাক, তুমি এটা ব্যাগ নিয়ে যাও, মানুষকে দান করে দাও। তখন লোকটি বলছে আ আফ করো মিননি, আমার চেয়ে গরিব মানুষকে দিব? তখন উনি আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ তোমার চেয়ে গরিব মানুষকে দিবে। তখন লোকটি বলছে ওয়াল্লাহে আল্লাহর কসম মা বাইনা লাবা তাইহে আহলে বাইতিন আফ করো মিন আহলে বাইতি, এই মদিনার ভূখণ্ডে আমার চেয়ে কোনো গরিব মানুষ নাই, আল্লাহর কসম আমি সবচেয়ে গরিব। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি তোমার এটা বাড়ি নিয়ে চলে যাও, ওয়াতেম হো, তুমি তোমার পরিবারকে খাওয়াও, ওয়া জাহেকা হাত্তা বাদাত নামাজে যে হো। এই কথাটা শুনে আল্লাহ রাসূল হাসতে লাগলেন, হাসতে লাগলে সামনের দাঁত দেখা যাচ্ছিল, আল্লাহ রাসূল হাসছিলেন। তখন সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে যেটা এই কথা বলতে চেয়েছি সেটা আপনি বুঝতে পেরেছেন? এই শরীয়তের মান, 3 নম্বর শ্রেণীর লোকে বলছে এই শরীয়তে জেনার বিধান কঠিন, জেনা করলে তাকে হত্যা করতে হবে, এই বিধান কেন? 3 নম্বর শ্রেণীর বোকা মানুষ বলছে এই শরীয়তে মানুষ মারলে তাকে হত্যা করতে হবে, এই বিধান কঠিন, এটা কেন হবে? 3 নম্বর শ্রেণীর অবুজ নারী বলছে যে আমাদের ভাগ কেন কম দেওয়া হয়েছে, এই বিধান পরিবর্তন করতে হবে। যেই বিধান দাতা আল্লাহ, যেই বিধান দাতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
অপরাধীকে বললেন তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও, বাংলাদেশের লোক স্বাভাবিক বিবেকে রাজি হবে? যাও এখানে এসেছো কেন, যাও এখান থেকে উঠে যাও, এই কথাই বলতো। আল্লাহ রাসূল তাকে বললেন এটা তুমি তোমার পরিবারকে নিয়ে খেয়ে নাও, অপরাধী তো তিনি। আমি আপনাকে এই কথাটা বোঝাতে চাচ্ছি, রমজান মাসকে যথাযথ মূল্যায়ন করুন সম্মানিত মসজিদের মুসল্লি। আরও জরুরি কথা সময় আমরা বলবো ধারাবাহিকভাবে জমায়। শেষের কথা যেটা বলে যাচ্ছে, এখন মসজিদের একটা দুর্বল গতি আমরা দেখতে পাই। মসজিদে ঢোকা থেকে নিয়ে বের হওয়া পর্যন্ত মুখ বন্ধ রাখার চেষ্টা করুন, এটা হবে ভদ্রতার পরিচয়। সবাকেই বলছি, অত্যন্ত জরুরি কথা ছাড়া এভাবে বলা ঠিক নয়। মনে হয় যেন দরজাটা একটা বাজার, অথচ আল্লাহ রাসূল বলছেন ইয়াকুম ওয়াইশাতাল আসওয়াক, তোমরা বাজারের হইচই থেকে বেঁচে থাকো, মসজিদে কেন? এটা জিকিরাজকার করার চেষ্টা করুন। দুই, রমজান মাস আসছে, মন বড় করে নেন, জোরালো প্রস্তুতি নেন, কেননা শুরু হয়ে যাওয়ার পরে আপনার সাথে সাক্ষাৎ হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য মন বড় করে নেন মানে ভ্যান চালককে কিছু দান খায়রাত করতে হবে, এবারে প্রস্তুতি নেন, ইবাদতের জন্য জোরালো প্রস্তুতি নেন। এটা হলো প্রস্তুতি, দুই ধরনের, দান খায়রাত করতে হবে এবং ইবাদত বান্দিগি বেশি করতে হবে, এ ব্যাপারে খুব জোরালো প্রস্তুতি নেন। তিন নম্বর, সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদেরকে আমরা অনুরোধ করে বলছি যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরনা মুসলমান না হয়ে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবেন এরকম সুযোগ আছে মনে করিয়েন না। যদি এরকম সুযোগ আছে মনে করেন তাহলে পাপের পথ খুলে যাবে। আর যখনই মনে করবেন যে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার সুযোগ নেই, এখনই মরণ ঘটতে পারে, তখন আপনার পাপের পথটা কমে যাবে, তখন আপনি মনে করবেন হঠাৎ যে কখন মরণ হয় এই পাপ থেকে বেঁচে থাকি। এটা ভেবে চিন্তে ভাবনা করে কাজ করার চেষ্টা করুন। মসজিদের সকল পুরুষ এবং নারী মুসল্লিকে বলছি দান খায়রাতের ব্যাপারে বেদাতি স্থান থেকে বেঁচে থাকুন। আপনার টাকা এমন জায়গাতে চলল গেল সেখানে কোরআন তেলাওয়াত হয়, কুলখানি হয়, চাহালাম হয়, আপনি ওই পয়সা দিয়ে পাপের সহযোগিতা করলেন। দেশের বড় বড় বিত্তশালী যারা, তারা সরকারকে টাকা দিয়ে ভোট করায়, ওরা একটা পাপ করে, আর আপনি ধর্মের নামে ওই সব প্রতিষ্ঠানে দিয়ে রাসূলের নামে বেদাত করান, ধর্মের নামে বেদাত করান, এটাও কম নয়, এটা ওর চেয়ে বেশি খারাপ। এ ব্যাপারে আপনি সতর্ক থাকবেন। টাকা খায়ের দান খায়রাত করার জন্য দশজন বড় বড় আলেমকে জিজ্ঞাসা করবেন, তারপরে আপনার টাকা দিয়ে যেন পাপের পথ খুলে না বেশি হয়, এটা আপনি খেয়াল করবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান সামনে, এই জন্য সর্ব ধরনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের অনুরোধ করছি। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা যেন যথাযথভাবে, যথাযথভাবে, সুন্দরভাবে রমজানকে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।